বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমাকেও গণধর্ষণ করা হয়েছে, রাহুল গান্ধী আমার কাছে কেন আসে না, প্রশ্ন রাজস্থানে গণধর্ষণের শিকার যুবতীর। অরুণাচলে জঙ্গি হানা, শহীদ অসম রাইফেলসের জওয়ান, আহত আরও একজন। কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ, হরিয়ানায় ট্রাক্টর র্যালি করবেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের ওবিসি তালিকায় নাম থাকলেই কেন্দ্রের চাকরিতে সংরক্ষণ নয়, জানালো কলকাতা হাইকোর্ট। পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলা, শহীদ হলেন দুই জওয়ান, আহত আরও তিন। জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, আলিপুরদুয়ারে একই পরিবারের পাঁচজনের মৃত্যু। করোনাতঙ্ক কাটিয়ে তীর্থযাত্রীদের জন্য খুলে গেল পবিত্র মক্কার দরজা। দর্শক শুনছিলেন শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আমাকেও গণধর্ষণ করা হয়েছে, রাহুল গান্ধী আমার কাছে কেন আসে না, প্রশ্ন রাজস্থানে গণধর্ষণের শিকার যুবতীর। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনা নিয়ে গোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলছে, সবাই এই ঘটনা নিয়ে নিজের মতো করে প্রতিক্রিয়া দিয়েছে। কিন্তু এর মধ্যে এরকম অনেক নারকীয় ঘটনায় লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছে। এরকমই এক ঘটনা রাজস্থানের বারান জেলায় হয়েছে, সেখানে এক মহিলাকে বন্দি বানিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে। হাথরস কাণ্ড নিয়ে রাহুল গান্ধীর সরব হওয়ার পর বারানের নির্যাতিতা মহিলা প্রশ্ন করে বলেছেন যে রাহুল গান্ধী রাজস্থানের বারানে কেন আসছেন না। বিগত কয়েকদিন ধরে রাজস্থান থেকে মহিলাদের উপর অত্যাচারের নানান ঘটনা সামনে আসছে, কিন্তু রাজস্থানের ঘটনাগুলো নিয়ে সবাই চুপ। নিউজ নেশনে প্রকাশিত একটি খবর অনুযায়ী নির্যাতিতা রাহুল গান্ধীকে প্রশ্ন করে বলেছেন, রাহুল গান্ধী বারানে কেন আসছেন না। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অন্য রাজ্যে কিছু ঘটলে সেখানে চলে যান, কিন্তু উনার নিজের রাজ্যে এরকম ঘটনা ঘটে গিয়েছে, উনি একবারও খোঁজ নেননি। আমার মধ্যে আর হাথরসের মেয়েটির মধ্যে কি পার্থক্য আছে, অন্যায় তো আমার সাথেও হয়েছে, আমিও হাথরসের মেয়েটির মতোই, আমি চাই আমার সাথেও ন্যায় হোক। রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী বারানে আসুক, আমার সাথে যা হয়েছে শুনুক আর আমাকে ন্যায় পাইয়ে দিক। এরপর নির্যাতিতা বলেন, 1 জুলাই 2020-তে দুজন এসে ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, সেখানে তাকে এক মাস একটি কামরায় বন্ধ করে গণধর্ষণ করে। শুধু দর্শন করেই শান্তি পেত না দর্শকরা, তারা রাতের বেলায় বেধড়ক মারধর করত। অনেক কষ্টে নির্যাতিতা দর্শকদের হাত ছাড়া পায়। এরপর তিনি 7ই আগস্ট সিসাবলী থানায় একটি অভিযোগ দায়ের করেন, তবে পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগ্রহ দেখায় না। নির্যাতিতা জানান, এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকেই গ্রেফতার করেনি পুলিশ। অপরদিকে অরুণাচলে জঙ্গি হানা, শহীদ অসম রাইফেলসের জওয়ান, আহত এক। অরুণাচল প্রদেশে জঙ্গি হামলায় শহীদ হয়েছেন অসম রাইফেলসের এক জওয়ান, আহত হয়েছেন আরও একজন। গতকাল অর্থাৎ রবিবার সকালে এই ঘটনা ঘটেছে অরুণাচল প্রদেশের সাংলাং জেলায়। অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের সীমান্ত লাগোয়া অঞ্চলে অবস্থান এই জেলার। গতকাল সকাল 9:40 নাগাদ জঙ্গি হামলা হয় বলে জানিয়েছে অরুণাচল পুলিশ। জানা গিয়েছে সাংলাং জেলার ঠেংমো গ্রামের কাছে এই জঙ্গি হানা হয়েছে। এই গ্রাম জয়রামপুর থানার অন্তর্গত। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর থেকে 300 কিলোমিটার দূরে রয়েছে এই গ্রাম। মনমাও এলাকার হেটলং গ্রাম থেকে এই দুর্ঘটনাস্থল খুবই কাছে। সাংলাং জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, হামলাকারী জঙ্গিদের খুঁজে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। গোয়েন্দা সূত্রে খবর, গতকাল 30 থেকে 35 জন জঙ্গির একটি দল হামলা চালিয়েছে। পুলিশের অনুমান, পরেশ বড়ুয়ার সংগঠন আলফার হাত থাকতে পারে এই হামলায়, অথবা এর সঙ্গে জড়িত রয়েছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড। কারণ যে এলাকায় হামলা হয়েছে সেখানে এনএসসিএন ছাড়া এই দুটি সংগঠনই সক্রিয় রয়েছে। জানা গিয়েছে জলের ট্যাঙ্কার নিয়ে নিজেদের রেঞ্জে ফিরছিলেন অসম রাইফেলসের জওয়ানরা, অতর্কিতে তাদের উপর হামলা করে জঙ্গিরা। শুরু হয় এলোপাতাড়ি গুলি এবং গ্রেনেড বিস্ফোরণ। এই হামলায় এখনও কোনো জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যায়নি। হামলাকারীদের খুঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। অপরদিকে পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলা, শহীদ দুই জওয়ান, আহত আরও পাঁচজন। ফের বড় ধরনের হামলা চালালো জঙ্গিরা। জম্মু কাশ্মীরের পুলওয়ামার পাম্পুরে আজ দুপুর নাগাদ এই হামলা চালায় জঙ্গিরা। প্রথমে দুপক্ষের গুলি বিনিময়ে আহত হয় 5 ভারতীয় জওয়ান। আহত জওয়ানদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আপাতত পাওয়া খবর অনুযায়ী শহীদ হয়েছেন দুইজন, অপর তিনজনের চিকিৎসা চলছে।
অপরদিকে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ, হরিয়ানায় ট্রাক্টর র্যালি করবেন রাহুল গান্ধী। নতুন কৃষি আইনের বিরোধিতায় পথে নামছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রতিবাদ বিক্ষোভে হরিয়ানায় আজ থেকে দুদিনের ট্রাক্টর র্যালি করবেন রাগা। হরিয়ানার কুরুক্ষেত্র এবং কার্নাল জেলায় হবে দুদিন ব্যাপী এই র্যালি। প্রসঙ্গত, এর আগে পাঞ্জাবে তিন দিনের ট্রাক্টর র্যালিতে অংশ নিয়েছিলেন রাহুল। রবিবারই তিন দিনের সফরে পাঞ্জাবে পৌঁছেছেন তিনি। কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে একাধিক ট্রাক্টর র্যালির পরিকল্পনা রয়েছে তার। সূত্রের খবর অনুযায়ী আজ রাহুল গান্ধী পাঞ্জাবের দেবীগড় দিয়ে হরিয়ানায় ঢোকার চেষ্টা করবেন। এই প্রসঙ্গে কংগ্রেসের হরিয়ানা ইউনিটের বিধায়ক এবং সিনিয়র নেতারা দিল্লিতে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন হরিয়ানায় কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা বিবেক বনশাল, রাজ্য কংগ্রেস সভাপতি কুমারী সলজা, লিডার অফ অপোজিশন ভূপেন্দর সিং হুডা এবং প্রবীণ নেতা কিরণ চৌধুরী ও অজয় সিং যাদব। কুমারী সলজা জানিয়েছেন, রাহুল গান্ধীর সফর কৃষকদের লড়াইয়ে মাইলস্টোন হতে চলেছে। আগামী 6 এবং 7 অক্টোবর দুদিনের হরিয়ানা সফরে আসবেন তিনি। প্রথম দিন ওর র্যালি হবে হরিয়ানার পেহুয়াতে। পাঞ্জাব থেকে হরিয়ানায় ঢোকার পরিকল্পনা রয়েছে। পেহুয়াতেই তিনি সাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এখান থেকেই তিনি রওনা দেবেন কুরুক্ষেত্রের উদ্দেশ্যে। সেখানেই রাত্রিবাস করবেন। পরের দিন সকালে পিপলি মান্ডি থেকে তার র্যালি শুরু হবে, গন্তব্য নীলকেরি। সেখান থেকে তিনি যাবেন কার্নালে, এখানেই শেষ হবে ট্রাক্টর র্যালি। তিনি আরও বলেন, ঠিক যেমন শনিবার হাতরসে গিয়ে নির্যাতিতার দলিত পরিবারের সঙ্গে দেখা করে তাদের যন্ত্রণা ভাগ করে নেন রাহুল এবং প্রিয়াঙ্কা, ঠিক তেমনি এই রাজ্যে এসে তিনি কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। সরকারের কোনো ইচ্ছা বা সময় নেই এই মানুষগুলোর যন্ত্রণার কথা শোনার বা বুঝার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুদা বলেন, রাহুল গান্ধী হরিয়ানায় যাচ্ছেন এই কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। অপরদিকে পশ্চিমবঙ্গের ওবিসি তালিকায় নাম থাকলেই কেন্দ্রের চাকরিতে সংরক্ষণ নয়, জানালো কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত হলেই কি কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে? বীরভূমের সিউড়ির এক যুবকের দায়ের করা মামলার প্রেক্ষিতে তার উত্তর জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছে, রাজ্যের ওবিসি তালিকায় নাম থাকলেই কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা মিলবে এমনটা নয়। শুধুমাত্র কেন্দ্র ওবিসি তালিকায় কারো নাম নথিভুক্ত করলে তবেই কেন্দ্রীয় সরকারি চাকরিতে মিলবে সংরক্ষণের সুবিধা। জানা গিয়েছে 2018 সালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের অসম রাইফেলসে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়, যেখানে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত এবং ওবিসিদের জন্য বেশ কয়েকটি আসন সংরক্ষিত ছিল। চাকরির আবেদন জানান পশ্চিমবঙ্গের ওবিসি তালিকাভুক্ত সিউড়ি সদর এলাকার বাসিন্দা পিন্টু আলী খান নামে ওই যুবক। আবেদনপত্রে তিনি 2012 সালে সিউড়ি সদর মহকুমা শাসকের ইস্যু করা ওবিসি সার্টিফিকেট জমা দেন। আবেদনপত্রটি গৃহীত হয় এবং কর্তৃপক্ষের তরফে ডাক আসে। শারীরিক পরীক্ষা, মেডিকেল ইন্টারভিউ থেকে এন্ডিওরেন্স টেস্ট সব কিছুতেই উত্তীর্ণ হন পিন্টু। এরপর জানুয়ারিতে বাছাই পর্ব এলে সিউড়ি সদর মহকুমা শাসকের ইস্যু করা ওবিসি শংসাপত্র জমা দেন পিন্টু। কিন্তু সিআরপিএফ কর্তৃপক্ষ জানিয়ে দেয়, রাজ্যের ইস্যু করা ওই সার্টিফিকেট এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তাকে কেন্দ্র নির্ধারিত প্রফর্মা অনুযায়ী সার্টিফিকেট জমা দিতে বলা হয়। এজন্য তাকে 2 সপ্তাহ সময় দেয় তারা। এরপর বাধ্য হয়ে ফের এসডিওর দ্বারস্থ হন তিনি। কিন্তু অভিযোগ, কেন্দ্র নির্ধারিত প্রফর্মা অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে অস্বীকার করেন এসডিও। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই যুবক। বিচারপতি শেখর বফিসরাফের এজলাসে মামলাটি উঠলে সমস্ত বৃত্তান্ত জানিয়ে এসডিওকে পুনরায় কেন্দ্রীয় প্রফর্মা অনুযায়ী ওবিসি সার্টিফিকেট ইস্যুর দাবি তুলেন পিন্টুর আইনজীবী দেবব্রত দাশগুপ্ত। রাজ্যের তরফে উপস্থিত কৌশলী শান্তকুমার মিত্র জানান, কেন্দ্র নির্ধারিত ওই প্রফর্মা অনুযায়ী প্রয়োজনীয় সার্টিফিকেট ইস্যু করার এখতিয়ার এসডিওর নেই। সিআরপিএফ তথা কেন্দ্রীয় সরকারের তরফে উপস্থিত আইনজীবী বিজা জানিয়ে দেন, কেন্দ্র নির্ধারিত সার্টিফিকেট না পেলে সংরক্ষিত আসনে চাকরি দেওয়া সম্ভব নয়। এরপর বিচারপতি সাফ জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারি চাকরিতে এই সংক্রান্ত সুবিধা পেতে আবেদনকারীর কাছে অবশ্যই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা NCBC'র ফরম্যাট নির্ধারিত শংসাপত্র থাকা বাধ্যতামূলক। এরপরই মামলাটি তিনি খারিজ করে দেন। আসলে 2018 সালের 28 জুনের সংশোধিত বিল অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 97টি শ্রেণীকে ওবিসি তালিকায় রাখা হয়েছে।
সেই 97টি শ্রেণীর সবকয়টি এনসিবিসির ফরম্যাটের অন্তর্ভুক্ত নয়। তাছাড়া প্রতিটি রাজ্যের জন্য এনসিবিসির পৃথক তালিকা রয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রতিটি রাজ্যের ওবিসি তালিকাভুক্তরা সুবিধা পেয়ে থাকেন। যদিও বিষয়টি নিয়ে উচ্চতর বেঞ্চে যাওয়া হবে বলে জানিয়েছেন পিন্টুর আইনজীবী। অপরদিকে জাতীয় সড়কে দুর্ঘটনা, আলিপুরদুয়ারে একই পরিবারের পাঁচজনের মৃত্যু। ফালাকাটা ব্লকের বালাসুন্দর এলাকায় আজ সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুইজন। ফালাকাটা ধূপগুড়ি জাতীয় সড়কের উপর আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকাল 7টা নাগাদ বালাসুন্দর এলাকায় ডুডুয়া সেতুর বাঁকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ছোট্ট চার চাকা গাড়ির। বাসের ধাক্কায় রাস্তার ধারের একটি নয়াঞ্জলিতে পড়ে যায় ছোট্ট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছোট গাড়িতে থাকা পাঁচ আরোহীর। হাসপাতালে চিকিৎসাধীন আরো দুইজন। সকালবেলা বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা, তারাই উদ্ধার কাজে হাত লাগান। বাসের ধাক্কায় ছোট গাড়িটি একেবারে চুরমার অবস্থা দেখে পুলিশ ও দমকলকে ফোন করেন তারা। পুলিশ আসার আগেই অবশ্য গাড়ি থেকে মৃত পাঁচজনের দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম দুইজনকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম 34 বছরের অভিজিৎ সরকার, 28 বছরের জুমা সরকার, 40 বছরের হাবুল সরকার, 50 বছরের বাসুদেব কর্মকার ও 29 বছরের প্রসেনজিৎ মহান্ত। অভিজিৎ ও জুমার স্বামী স্ত্রী, বাকিরা সবাই এদেরই নিকটাত্মীয়। শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। সকালবেলা জাতীয় সড়ক ধরে তীব্র গতিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি বাস গাড়িটিকে ধাক্কা মারে। মৃত ও জখম সবাই আলিপুরদুয়ার শহরের শান্তিনগরের বাসিন্দা। দুর্ঘটনার জেরে বালাসুন্দর এলাকায় প্রচণ্ড যানজট তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে করোনাতঙ্ক কাটিয়ে তীর্থযাত্রীদের জন্য খুলে গেল পবিত্র মক্কার দরজা। করোনাতঙ্ক কাটিয়ে প্রায় 7 মাস পর খুলল ইসলামের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান মক্কা। রবিবার তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হলো পবিত্র স্থল। সৌদি আরব সরকার উমরাহ পালনের জন্য আগেই ঘোষণা করেছিল 4 অক্টোবর থেকে মক্কা খুলে দেওয়া হবে তীর্থযাত্রীদের জন্য। করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ধর্মীয় স্থল, তবে সীমিত সংখ্যক তীর্থযাত্রীর জন্য খুলে দেওয়া হয়েছে মক্কা। দৈনিক 6000 তীর্থযাত্রী মক্কার মসজিদস্থলে প্রবেশাধিকার পাবেন। সৌদি রাজতন্ত্রের ইতিহাসে এক দুর্লভ সিদ্ধান্ত ছিল এই মক্কা বন্ধ রাখা। সৌদি সরকার জানিয়েছিল প্রতি বছর কয়েক লক্ষ উমরাহ তীর্থযাত্রী হজ করতে আসেন মক্কায়, কিন্তু করোনা সংক্রমণের জেরে তীর্থযাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে উপাসনাস্থল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দফায় সৌদি নাগরিক ও স্থানীয় বাসিন্দাদের মক্কায় প্রবেশাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। প্রথম পর্যায়ে তীর্থযাত্রীদের 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে তীর্থ করার জন্য। দিনে একাধিকবার কাবা চত্বর স্যানিটাইজ করা হবে যাতে সংক্রমণ না ছড়ায়। অনলাইনে আবেদনের মাধ্যমে উমরাহ পালনের জন্য তীর্থযাত্রীদের মক্কায় তীর্থের অনুমতি দেওয়া হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে ও ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন সৌদির সরকারি চ্যানেলে দেখা গিয়েছে 50 জনেরও কম তীর্থযাত্রী কাবার চারপাশে ঘুরে তীর্থ করছেন। শারীরিক দূরত্ব বজায় রাখা কঠোরভাবে বাধ্যতামূলক। দ্বিতীয় পর্যায়ে 18 অক্টোবর থেকে সর্বাধিক 15,000 তীর্থযাত্রী এবং 40,000 পুণ্যার্থীকে উপাসনার জন্য প্রবেশাধিকার দেওয়া হবে, তাও অ্যাপে সময় বুকিংয়ের মাধ্যমে। সৌদি সরকার জানিয়েছে বহির্বিশ্বের তীর্থযাত্রীদের জন্য 1 নভেম্বর থেকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি করোনাতঙ্ক কাটিয়ে সৌদি প্রশাসন আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করেছে। নভেম্বর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামিক তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হবে মক্কার দরজা। সৌদি আরবে মোট 3,37,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।